আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বায়ান টিভিতে তালেবানের পাশে চীন পাকিস্তান রাশিয়া ব্রিটেন নিঃসঙ্গ দিল্লি এদিকে পাঁচটি প্রদেশ দখল করতে রওনা হয়েছেন তালেবান যোদ্ধারা তৈরি মাসুদ বাহিনীও অন্যদিকে মাত্র ছয়জন তালেবান দখল করেছে ষাট হাজার মানুষের শহর ইসরায়েলের নিক্ষিপ্ত চব্বিশটি ক্ষেপণাস্ত্রের মধ্যে বাইশটি ভূপাতিত করল সিরিয়া এবং বিশাল ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ পুনরুদ্ধার হতে যাচ্ছে প্রায় দশ হাজার হেক্টর কৃষি জমি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওর শেষ অবধি দেখতে থাকুন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হতেই তালেবানের অগ্রযাত্রা দেখে কয়েকটি দেশের জোট বিশেষ একটি ঘোষণা দিয়েছিল তাতে বলা হয়েছে সামরিক শক্তি খাটিয়ে কাবুল দখল করা হলে তালেবানকে স্বীকৃতি দেওয়া হবে না তালেবান খুব সুন্দরভাবে বিষয়টি এড়িয়ে চলেছে শুধু কাবুল নয় এর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রদেশ কান্দাহার মাজারি শরীফ জালালাবাদেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কোনো ধরনের রক্তপাত ছাড়াই তালেবানের পক্ষ থেকে জানানো হয় কাবুলে ঢুকার পরিকল্পনা তাদের ছিল না কিন্তু কাবুলের কাছাকাছি এসে তারা দেখতে পায় কাবুল প্রশাসন পালিয়ে গেছে সে সময় স্থিতিশীলতা বজায় রাখতেই তারা কাবুলের নিয়ন্ত্রণ নেয় আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তালেবানের সাংস্কৃতিক কমিশনের আব্দুল কাহার বলখী এসব কথা জানান তালেবানের এমন পরিচ্ছন্ন দখল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক পরিস্থিতি পাল্টে যায় ফলে তালেবানের দিকে নয় সমালোচনা তীর চলে যায় আশরাফানি সরকার অথবা যুক্তরাষ্ট্রের দিকে একে একে তালেবানের সঙ্গে কাজ করার ঘোষণা দেয় রাশিয়া চীন পাকিস্তান এমনকি ব্রিটেনও তালেবান প্রশ্নে মাথা না ঘামানোর বার্তা দেয় চীন রাশিয়ার ভাষ্য তালেবান আফগানিস্তান দখল করে নিয়েছে এই পরিস্থিতিতে নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় শর্ত সাপেক্ষে তাদেরকে সহযোগিতার কথা জানায় যুক্তরাষ্ট্রও সৌদির ভাষ্যও অনেকটা একই রকম ইরানও নিরাপদ অবস্থান বজায় রাখছে সরকার গঠনের সংলাপ প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছে ওআইসি অর্থাৎ সরকার গঠনের আগেই মোটামুটিভাবে স্বীকৃতি পেয়ে যাচ্ছে তালেবান বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তিগুলো এভাবে সমর্থন করায় স্বাভাবিকভাবেই শক্তিশালী হয়ে উঠছে তারা অভ্যন্তরীণ কিছু ব্যাপারেও ক্রমশ নিজেদের অবস্থান খোলাসা করছে সব মিলিয়ে গুছিয়ে উঠছে তারা কিন্তু এমন পরিস্থিতিতে সবচেয়ে বিপদে পড়ে গেছে নয়াদিল্লি আঞ্চলিক প্রতিবেশী হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত পরিষ্কার কোনো অবস্থান নিতে পারেনি তারা এমনকি আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করা আফগান পুনর্গঠনে ভারতের আগের বিনিয়োগে প্রশংসা করার কারণে ঢালাওভাবে তালেবানের সমালোচনা করার পথ বন্ধ হয়ে গেছে আঞ্চলিক ভূরাজনীতির জন্য গুরুত্বপূর্ণ আফগানিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখা খুবই জরুরি তাছাড়া দেশটিতে প্রচুর ভারতীয়র কাজ করার সুযোগ আছে বিনিয়োগ করার সুযোগ আছে সেগুলো হাতে রাখা প্রয়োজন তাই তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে মোদী সরকারের সামনে সব মিলিয়ে উভয় সংকটে পড়া ভারত এখন খুবই নিঃসঙ্গ প্রথমে নয়াদিল্লি ধারণা ছিল তালেবানের উত্থানে সবাই মিলে বাধা দেবে কিন্তু তালেবান যেমন ঘোষণা করেছে তারা বিশ বছর আগে তালেবান তারা নয় তেমনই সার্বিক পরিস্থিতিও এই দুই দশকে অনেকখানি পাল্টেছে সময়ের সাথে তাল মিলিয়ে অন্যরা এখন তালেবানের হাতে হাত রেখে চলছে কিন্তু ভারত তালেবানের কাছ থেকে অনেকখানি দ্বিধা গেছে ফলে সম্পর্কের রসায়ন নিয়ে বাড়ছে আতঙ্ক এদিকে তালেবানের আফগানিস্তান বিজয়ের ঘোর যেন কাটছেই না পশ্চিমা সমরকৌসলবি থেকে শুরু বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ পর্যন্ত বিস্মিত কিভাবে এত কম সময়ে তালেবান বিস্তীর্ণ এলাকা দখল করল সর্বাধুনিক মার্কিন সমরাস্ত্র এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় তিন লাখ আফগান বাহিনীর বিরুদ্ধে তালেবানের বিজয় নিয়ে বিশ্বের সর্বত্র যখন সমীকরণ মেলাতে ব্যস্ত তখন বিস্ময়কর এক তথ্য জানালেন আফগান মন্ত্রী কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে আফগানিস্তানে সদ্য ক্ষমতাচ্যুত আশ্রাবগণী সরকারের এক মন্ত্রী জানিয়েছেন মাত্র ছয়জন তালেবান সদস্য বাদাকসান প্রদেশের শাখনান জেলা দখল করে এই জেলায় প্রায় ষাট হাজার মানুষ বসবাস করে এই মন্ত্রী আরও জানান অল্প সংখ্যক তালেবান যোদ্ধা ব্যাপক এলাকা দখল করেছে এমন আরও অনেক উদাহরণ আছে তালেবানও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে উল্লেখ্য আফগানিস্তানের চারশো একুশটি জেলার সমন্বয়ে গঠিত চৌত্রিশটি প্রদেশে প্রায় সবকটা প্রদেশই তালেবান যোদ্ধারা দখল করেছে মাত্র সাত দিনে এর মধ্যে রাজধানী শহর কাবুলও আছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা কর্মসূচি দ্য সেন্টার নেভাল অ্যানালাইসিসের পরিচালক জোনাথন স্রোডেন বলেন এক লাখের কম সংখ্যক তালেবান সমগ্র আফগানিস্তান দখল করেছে তারা দখল করতে পারলেও ধরে রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হবে দেশটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বাড়াতে হবে অন্যথায় আফগানিস্তানে বিশৃঙ্খলা এবং অরাজকতা দেখা যাবে তালেবান ইতোমধ্যে আফগানিস্তানের সাবেক সরকারের সঙ্গে কাজ করা নিরাপত্তা বাহিনীর সিনিয়র কর্মকর্তা থেকে শুরু করে সবার প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে নিজস্ব যোদ্ধা এবং এই নিরাপত্তা বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি বাহিনী গড়ে তোলার ঘোষণা দিয়েছে তালেবান অন্যদিকে আফগানিস্তানের অধিকাংশ এলাকা তালেবান বাহিনী দখল করলেও এখনও পাঞ্চশির উপত্যকা নিয়ন্ত্রণে নিতে পারেনি ওই এলাকা দখল করতে গিয়ে গত কয়েকদিনে বাধার মুখে পড়তে হয়েছে তাদের তবে এবার পাঞ্চশির দখলের জন্য সর্বশক্তি দিয়ে নামার ঘোষণা দিয়েছে তালেবান জানা গেছে পাঞ্চশির দখল করতে ইতোমধ্যে রওনা হয়েছেন শত শত তালেবান যোদ্ধা আফগানিস্তানে একের পর এক প্রদেশ বিনা যুদ্ধে আত্মসমর্পণ করলেও সে পথে হাঁটেনি হিন্দুকোশ পর্বতের পাদদেশ অবস্থিত পান্সির উপত্যকা পনেরো আগস্টের পরও তালেবানের দখলের বাইরে ছিল এই এলাকার বেশ কয়েকটি প্রদেশ আহমদ মাসুদের নেতৃত্বে তালেবানের বিরুদ্ধে লড়াই হচ্ছে সেখানে আশরাফ ঘানির শাসনামলের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেও রয়েছেন তার সঙ্গে আফগান বাহিনীর একটি অংশ যোগ দিয়েছে তাদের সঙ্গে এই বাহিনীর সামনে পড়ে গত কয়েকদিনে বেশ কয়েকবার পিছু হটেছে তালেবান সেই পাঞ্চি দখলে এবার সর্বশক্তি দিয়ে নামতে চাইছেন তারা সম্প্রতি তালেবানের পক্ষে এক টুইটার অ্যাকাউন্টে লেখা হয়েছে স্থানীয় প্রশাসন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়নি তাই ইসলামী কামির শাহীর শতাধিক মুজাহিদিন পানশির দখলের জন্য যাচ্ছে এদিকে তালেবানের বিরুদ্ধে লড়াই করতে বিরোধী জোটরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পানশিরে জড় জড়ো হচ্ছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এ অ্যাপি মাসুদও এক সংবাদ মাধ্যমকে রোববার বলেছেন আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ থেকে সাবেক আফগান সরকারের বহু সেনা পাঁচশিরে এসেছেন ফলে তালেবান বাহিনীকে রুখতে প্রস্তুত পানসির সেই প্রতিরোধ ভাঙতে এগুচ্ছেন তালেবান যুদ্ধারাও রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে দখলদার ইসরায়েল গত বৃহস্পতিবার সিরিয়ার দামেস্কো এবং হোমস শহরের উপর যে চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তার মধ্যে বাইশটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সিরিয়ায় অবস্থিত রুশ সামরিক বাহিনীর রিকনসিলেশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল ভ্লাদিমির কলিথ এ ঘোষণা দেন গত বৃহস্পতিবার লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের ছয়টি বিমান থেকে সিরিয়া অভিমুখে চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সিরিয়া রাশিয়ার দিয়া পানশির এবং বাল্ক এম টু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কারভাবে জানা না গেলেও লন্ডন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে হিজবুল্লাহ যোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদের গোদাম লক্ষ্য করে ইসরায়েলে হামলা চালিয়েছে সবশেষ বাংলাদেশ প্রসঙ্গ বঙ্গোপসাগরের গভীরে থাকা প্রায় দশ হাজার হেক্টর কৃষি জমি পুনরুদ্ধার করতে যাচ্ছে বাংলাদেশ দু সাল নাগাদ এই ভূখণ্ডে শস্য ফলানো যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা এ লক্ষ্যে উড়িচর নোয়াখালী ক্রসড্যাম তৈরি করতে ছশো কোটি ১৭ লাখ টাকার প্রকল্প নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয় সরকারের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের মোট জমির পরিমাণ তিন কোটি সাতান্ন লাখ তেষট্টি হাজার একরের মতো এর মধ্যে আবাদযোগ্য দুই কোটি এক লাখ সাতান্ন হাজার একর যা প্রতি বছর শতকরা এক ভাগ হারে কমছে এটি কৃষি জমি বাড়ানোর প্রতি মনোযোগী করে তুলেছে সরকারকে বিষয়টি সামনে রেখে দেশের কৃষিজমির পরিমাণ বাড়াতে প্রকল্পটি নেওয়া হয়েছে এর ফলে যেমন বিশাল ভূখণ্ড পুনরুদ্ধার হবে তেমনই উড়িচরের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে নোয়াখালীর এতে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে অনেক কৃষকের এ পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম রেজাউল মোস্তফা কামাল বলেন নতুন এই দশ হাজার হেক্টর জমি অন্তর্ভুক্ত হবে দেশের স্থলভাগের সাথে সেখানে কৃষিকাজ ছাড়াও স্থায়ী অবকাঠামো তৈরি করা যাবে এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান উনিশশো থেকে সাতান্ন ও উনিশশো সালে মেঘনা নদীর মোহনায় দুটি ক্রসড্যাম নির্মাণ করা হয় সেখানে প্রতি বছর গড়ে প্রায় নয় বর্গ কিলোমিটার চর জেগে উঠছে এটিকে বিবেচনা করেই সাম্প্রতিক এক সমীক্ষায় আরও চারটি ড্যাম তৈরির জায়গা নির্বাচন করা হয় সেগুলো হল উরিচর সন্দীপ উরিচর নোয়াখালী চর নোয়াখালী ও চর সন্দীপ